हेलो स्टूडेंट, आशा करी तुम्हारा सबाई भलो आज। आज के एक नतून चैप्टर माइक्रोसॉफ्ट पावर पॉइंट अर्थात एम एस पावर पॉइंट नहीं आलोचना करब। एम एस पावर पॉइंट हलो एक प्रेजेंटेशन सॉफ्टवेयर जार सहाज्ये विभिन्न धरण लेखा एवं छवि एनिमेशन एवं विभिन्न स्टाइल विभिन्न काजगुलो करते पारी। चलो आज के एम एस पावर पॉइंट सम्बन्धे काजगुलो देखे नी। आज के आम्रा एम एस पावर पॉइंट अर्थात माइक्रोसॉफ्ट पावर पॉइंट निये आलोचना करब। माइक्रोसॉफ्ट पावर पॉइंट हलो एक प्रकार एप्लीकेशन सॉफ्टवेयर जार सहाज्ये आम्रा विभिन्न प्रकार स्लाइडगुलो के दृष्टिनंदन भावे उपस्थापन करते पारी। तो एम एस पावर पॉइंट किभावे खोला जाए सेटा आम्रा एकटु देखे नेब। एम एस पावर पॉइंट खुलते गेले प्रथमे आम्रा स्टार्ट बटने क्लिक करब, तारपर अल प्रोग्राम्स जाब, तारपर माइक्रोसॉफ्ट आमरा पावर पॉइंटे क्लिक करब। माइक्रोसॉफ्ट पावर पॉइंटे क्लिक कर ले आमादेर सामने माइक्रोसॉफ्ट पावर पॉइंट फाइलटा खुले जाबे। एवं माइक्रोसॉफ्ट जे विंडोटा जे तार मध्ये विभिन्न जे अंशगुलो आमरा देखते पाई ता हलो अन्यान्य जे समस्त উইন্ডোগুলোর মতনই একেবারে ওপরের দিকে অফিসের যে সমস্ত উইন্ডোগুলো আছে ঠিক তার মতনই একবারে ওপরে টাইটেল বার, টাইটেল বারের ডান দিকে মিনিমাইজ ম্যাক্সিমাইজ ক্লোজ বাটন থাকে এবং আমাদের বাম দিকে একটা অফিস বাটন থাকে এবং কুইক অ্যাক্সেস টুলবার থাকে এবং তার নিচে মেনু বার থাকে। মেনু বারের মধ্যে হোম, ইনসার্ট, ডিজাইন, অ্যানিমেশন, স্লাইড শো, রিভিউ অ্যান্ড ভিউ এই অপশানগুলো দেখতে পাই। এবং আমরা প্রথমেই একটা এই ক্লিক টু অ্যাড টাইটেল অর্থাৎ এর মধ্যে আমরা টেক্সট লিখতে পারি এবং এর পাশে চৌকো ছোট ছোট দেখো দাগ কাটা একটা অপশান দেখতে পাওয়া যায় একে বলে প্লেস হোল্ডার, যার মধ্যে আমরা বিভিন্ন টেক্সটগুলোকে লিখতে পারি। তো আমরা এখানে টাইপ করব। টাইপ করার সময় আমার নাম টাইপ করছি, এখানে নাম লিখে দিলাম, তারপর এখানে বাসবেরিয়া লিখলাম, তারপর আমরা হোম ট্যাবের বা হোম রিবনের নিউ স্লাইড অপশানে গিয়ে ক্লিক করলাম। এটা একটা নতুন স্লাইড খুলে যাবে এবং এইখানেও আমরা কোনো টেক্সট লিখে দিচ্ছি। আমরা স্কুলের নাম লিখছি, খামারপাড়া জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘ SANGHA। তারপর আমরা এখানে বাসবেরিয়া লিখছি, হুগলি আমরা এখানে টেক্সট লিখলাম আর একটা প্লেস হোল্ডারের মধ্যে এবং এটাকে অ্যালাইনমেন্টটাকে আমি সেন্টারে করে নিলাম। এরপর আমরা ডিজাইন দিতে পারি। ডিজাইন থেকে বিভিন্ন ডিজাইন টেমপ্লেট অপশান থেকে আমরা বিভিন্ন ডিজাইনগুলো করে নিতে পারি। তো এইবারে আমরা এই স্লাইডগুলোর মধ্যে কিভাবে অ্যানিমেশন করা যায় আমরা সেটা দেখব বা এটাকে স্লাইড শোটাকে কীভাবে করা যায়। দেখো স্লাইড শো থেকে ফ্রম বিগিনিং এইটা আমরা ক্লিক করলেই আমাদের স্লাইড শো খুলে যাবে বা আমরা F5 কি প্রেস করেও কিন্তু আমরা স্লাইড শো খুলতে পারি। তো আজকে আমরা এখন অ্যানিমেশন কিভাবে সম্ভব করা সেটা দেখে নেব। এর মাধ্যমে আমরা অ্যানিমেশন করতে পারি, আমি আগেই বলেছি, অর্থাৎ সিলেক্ট করে অ্যানিমেশন অপশানে গিয়ে আমরা অ্যাড এফেক্টসের মধ্যে যাব বা স্পেশাল এফেক্ট যেটা নিউট্রিনোতে সিলেক্ট করে নেবো, করে ওকে করব। দেখো এটা নিউট্রিনোর যে এফেক্টটা সেটা চলে আসবে এবং এখান থেকে আমরা এডিট করে নিতে পারি। এফেক্ট অপশান থেকে লেট বাই লেটার করে নিচ্ছি, অ্যানিমেটেড হবে লেটার বাই লেটার। এবারে এটা এত কুইক হচ্ছে, ফাস্ট হচ্ছে, সেটাকে আমরা একটু স্লো করে নিতে পারি একেবারে। দেখো একটু ধীরে এই অ্যানিমেশনটা হবে।
তো আমাদের এরপরে আমরা চলে যাব এখান থেকে কিভাবে এটা স্লাইড শো করা যায়। দেখো স্লাইড শো করলাম F5 দিয়ে, দিয়ে আমরা আবার অ্যানিমেশনটা দেখতে পাবো। F5 কি প্রেস করেও কিন্তু এই অ্যানিমেশন করা যায়। তারপর আমরা এসকেপ কি দিয়ে দিলাম, এরপর আমরা এখানে আরেকটা স্লাইড করলাম, যে স্লাইডটা করব দি এন্ড বলে একটা স্লাইড করছি, এবং এই স্লাইডটাকে আমরা এই লেখা টেক্সটটাকে একটু বড় সাইজ করে নেব, টেক্সট সাইজটাকে বাড়িয়ে নেব। টেক্সট সাইজ বাড়িয়ে আমরা এই প্লেস হোল্ডারেরটাকে ট্র্যাক করে নিয়ে এসে এটা ডিলিট করে দিলাম এবং এটাকে সেন্টারের কাছাকাছি নিয়ে নিলাম, মাঝখানে যাতে থাকে। এরপর আমরা এটাকে অ্যানিমেশন, দেখো F5 দিয়ে আমরা যদি স্লাইড শো করি তাহলে দেখো এরকমভাবে আমরা পরপর চলে আসবে। তো আমার দি এন্ডটা আমার মাঝখানে এসছে, এটাকে আমি লাস্টে নিয়ে যেতে চাই, ড্র্যাগ করে আমি তারপরে নেক্সট 3 নম্বর স্লাইডে যদি আমি দি এন্ডটাকে নিয়ে যাই, দেখো এইবারে যদি আমি অ্যানিমেশনটা করি দেখো পরপর এই অ্যানিমেশনটা হতে থাকবে। এবারে নাম্বার 1 স্লাইড হয়ে গেল, নাম্বার 2 স্লাইডে আছে আমাদের স্কুলের নাম, তারপরে লাস্টে দি এন্ড। এইভাবে আমরা একটা প্রেজেন্টেশন বা এই উপস্থাপন করতে পারি। তো প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা বিভিন্ন রকম এই প্রেজেন্টেশনগুলোকে আমরা দেখতে পারি, অর্থাৎ এটাকে আমরা স্কুলের নামটাকে আমরা একটা সেন্টারাইজড করছি, অর্থাৎ আর দেখো পাঁচবেড়িয়া হুগলিটাকে একটা সেন্টারে করা হলো, স্কুলের নামটাকে স্ট্রেট এক লাইনে আনার জন্য আমাদের কী করতে হচ্ছে, ফন্টের সাইজটাকে একটু কমিয়ে নিতে হচ্ছে, নিয়ে আমরা ড্র্যাগ করে মাঝখানে নিয়ে আসবো। মাঝখানে নিয়ে আসা হলো এবং এরপর আমরা আবার F5 দিয়ে অ্যানিমেশন করলাম। এতে কী হলো, টোটাল আমার অ্যানিমেশন কমপ্লিট হয়ে গেল। এইভাবে আমরা একটা এরকম 3টে স্লাইড আছে, এরকম আমরা 4-5টা স্লাইড অনায়াসেই করতে পারি নিউ স্লাইড করে, অর্থাৎ হোম রিবনের আমরা নিউ স্লাইড অপশানে গিয়ে আমরা এরকমভাবে করতে পারি। এবারে আমরা সেভ করব, ফাইলে গিয়ে সেভ বাটনে গিয়ে ক্লিক করতে পারি, অফিস বাটনে বা এই সেভ অ্যাস অপশান খুলে যাবে, এখানে আমরা ফাইলের নাম লিখে দেব। ফাইলের নাম যা দিয়ে দিলাম এবং তার এক্সটেনশান হয় .pptx, 2007-এর এক্সটেনশানের নাম হলো .pptx। এবারে আমরা এটা ক্লোজ করছি, দেখো এটা আমার ক্লোজ হয়ে গেল। আশা করি আজকের আলোচ্য বিষয়টি তোমরা বুঝতে পারলে। ধন্যবাদ।